আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে সকালবেলা ছোট্ট একটি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি। কুরবানি মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না, তাই আমি এই রকমভাবে প্লেট সাজিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি ঝাল ঝাল করে আলু ভর্তা বানিয়ে নিয়েছি, সাথে আমের আচার, সাথে আছে লেবু, আর আমি তিন চার পিস গরু মাংস ভাজা নিয়েছি। এটা আমি খেতে পারি না পারি আমি আলু ভর্তা লেবু আচার দিয়ে খাবো। এরকমভাবে আপনারা একটু খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।